ছিল। ১৯৪৮ সালে ভারত সরকার সামরিক শক্তি দিয়ে স্বাধীন ও সার্বভৌম তৈপ্রাকে আন্তর্জাতিক আইন বহির্ভূতভাবে ভারত ইউনিয়নে যোগ দিতে বাধ্য করেছিল, যার আনুষ্ঠানিকতা শেষ হয় ১৫ অক্টোবর ১৯৪৯ সালে, যা ছিল আন্তর্জাতিক বিধিবিধানের বহির্ভূত। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৈপ্রা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মিত্রবাহিনীর আহ্বানে ব্রিটিশের পক্ষে স্বীয় সামরিক শক্তি দিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৈপ্রা মহারাজের সেনাবাহিনী, রয়্যাল বরক আর্মি এবং তৈপ্রা রাইফেলস আরাকান বার্মা সীমান্ত যুদ্ধে বিশেষ কৃতিত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই প্রেক্ষিতে ব্রিটিশ সরকারের পক্ষে ফিল্ড মার্শাল হিজ এক্সেলেন্সি স্যার ক্লাউডি অচিনলি কর্তৃক আদিষ্ট হয়ে ব্রিগেডিয়ার বেইন তৈপ্রা রাজধানী আগরতলায় গিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে সশৈন্যে ১৩ বার তোপধ্বনি দিয়ে গার্ড অব অনার প্রদান করেছিলেন। কিন্তু ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসনের অবসান হলে ভারতের উগ্র জাতীয়তাবাদ এবং প্রতিবেশীদের প্রতি ভারত সরকারের মনোভাব বৈরী ভাবাপন্ন ও অসহনশীল হয়ে ওঠে। এখানে উল্লেখ্য যে স্বাধীন তৈপ্রা রাজ্যের সর্বশেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আমলে বরক জাতি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন শুরু করে, যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে কিছুটা অস্থিরতা সৃষ্টি করেছিল। এই সুযোগের সদ্ব্যবহার করে ভারত সরকার তৈপ্রা রাজ্যকে ভারত অন্তর্ভুক্তির বাধ্য করেছিল। কিন্তু তৈপ্রা রাজ্যের মূল অধিবাসী বরক জাতির কিছু সংখ্যক লোক দাবি উপস্থাপন করেছিল তৈপ্রার জনপ্রতিনিধিদের নিয়ে তৈপ্রা রাজ্য শাসন ব্যবস্থা পরিচালনা করা হোক, কিন্তু ভারত সরকার বরক জাতির দাবি উপেক্ষা করে স্বীয় স্বার্থ চরিতার্থ করেছিল। শুধু তাই নয়, তৎকালীন ভারত সরকার নির্লজ্জভাবে কূটনীতি চক্র বিস্তার করে তৈপ্রা রাজন্যবর্গের আমলে প্রচলিত সকল প্রকার আইন কানুন, তৈপ্রা রাজন্যবর্গের আমলে সামরিক এবং মিলিশিয়া বাহিনীকে বিলুপ্তি ঘোষণা করেছিল। অধিকন্তু তৈপ্রা রাজন্যবর্গের আমলে সকল প্রকার প্রশাসনিক নথিপত্র, দলিল দস্তাবেজ এবং সরকারি রেকর্ডপত্র ধ্বংস করেছিল। শুধু তাই নয়, তৈপ্রা রাজন্যবর্গের আমলে প্রচলিত মুদ্রা, রাং, ডাক টিকেট, রেভিনিউ স্ট্যাম্প, জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহারও নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার। ভারত সরকারের এরূপ ঘৃণ্য কার্যকলাপ দেখে প্রতিবাদ মুখর হয়ে হাজার হাজার বরক জাতি রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছিল। তখন তৈপ্রা রাজ্যের মূল জনগোষ্ঠী বরক জাতির বিক্ষোভ দমন করতে তৎকালীন ভারত সরকার তৈপ্রা রাজ্যের জনগণের উপর সামরিক আইন জারি করে ১৯৪৮ থেকে ১৯৫২ সালে, যা নজিরবিহীন এবং ঘৃণ্যতম মানবাধিকার নীতি লঙ্ঘন করেছিল। হাজার হাজার তৈপ্রা জনগণকে গ্রেফতার, শারীরিক নির্যাতন, জেল, জরিমানা সহ তৈপ্রাদের লোকালয় জ্বালিয়ে পুড়িয়ে শ্মশানে পরিণত করেছিল তারা। সেই সাথে শত শত তৈপ্রা নারী ভারতীয় সেনা কর্তৃক ধর্ষিতা এবং নির্যাতিতা হয়েছিল। অধিকন্তু ১৯৫২ খ্রিস্টাব্দের প্রথম সাধারণ নির্বাচন প্রাক্কালে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে তৈপ্রা রাজ্যে ইলেকটোরাল কলেজ গঠন করা হয়েছিল। এর সদস্য সংখ্যা ছিল মাত্র ৩০ জন। কিন্তু তৈপ্রা রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে তৎকালীন ভারত সরকার নানা ধরনের তালবাহানা দেখিয়ে ক্ষমতা প্রদান করেনি। অতঃপর ১৯৫৩ খ্রিস্টাব্দের ১৪ই এপ্রিল ভারতের রাষ্ট্রপতি তৈপ্রা রাজ্যের শাসন ব্যবস্থায় সাহায্য করার জন্য একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করেছিল। অথচ উক্ত উপদেষ্টা মণ্ডলীতেও বরক জাতির প্রতিনিধিত্বকে উপেক্ষা করা হয়েছিল। তৎকালীন ভারত সরকারের এ ধরনের বৈষম্য এবং পক্ষপাতমূলক আচার আচরণে বরক জাতির বিক্ষোভ প্রদর্শন করেছিল। এভাবে ভারত সরকার কর্তৃক বৈষম্য নীতি গ্রহণের ফলে তৈপ্রা রাজ্যে বরক জাতির বংশ পরম্পরার শাসন ক্ষমতার অবসান ঘটানো হয়। ভারত সরকারের বৈষম্য নীতি ও তৈপ্রা রাজ্যের মূল অধিবাসী বরক জাতিকে ধ্বংস করার পায়তারা অবলোকন করে এই সুযোগে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ হিন্দু বাঙালি অবাধে তৈপ্রা রাজ্যে অনুপ্রবেশ করে। ভারত সরকার ও তার সামরিক বাহিনী তৈপ্রা রাজ্যে অনুপ্রবেশকারী হিন্দু বাঙালিদের নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। সরকার অনুপ্রবেশকারী হিন্দু বাঙালিদেরকে তৈপ্রা রাজ্যের মূল অধিবাসী বরক জাতির জায়গা জমির ওপর জোর জবরদস্তি খাটিয়ে পুনর্বাসিত করেছিল। অধিকন্তু অনুপ্রবেশকারী হিন্দু বাঙালিরা যাতে প্রাতিষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান গোড়াপত্তন করতে পারে, এই উদ্দেশ্যে গৃহ নির্মাণ, ব্যবসা বাণিজ্য করার জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে অনুদান এবং তৈপ্রা জনগণকে বঞ্চিত করে সরকারের প্রশাসনিক উচ্চ এবং দায়িত্বশীল পদে ব্যাপক হারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল। এভাবে ভারত সরকার
ও তার সামরিক বাহিনীর পক্ষপাত ও বৈষম্যনীতি গ্রহণের ফলে তৈপ্রা রাজ্যের মূল জনগোষ্ঠী বরক জাতির শোষণ এবং বঞ্চনার শিকার হয়। ভারত সরকার এবং সামরিক বাহিনীর সহায়তায় বহিরাজ্য থেকে বিরামহীনভাবে হিন্দু বাঙালিরা অবৈধভাবে তৈপ্রা রাজ্যে অনুপ্রবেশ করার ফলে তৈপ্রা রাজ্যে জনসংখ্যার অনুপাতে ব্যাপক আকারে ছন্দের পতন ঘটে। বলা নিষ্প্রয়োজন যে হিন্দু বাঙালির সংখ্যাগরিষ্ঠতা এবং বরক জাতির সংখ্যালঘুতে পরিণত হওয়ার মূল কারণ জন্মমৃত্যু অথবা অন্যান্য বিজ্ঞানসম্মত কারণবশত নয়। উপরন্তু অবৈধভাবে অনুপ্রবেশকারী হিন্দু বাঙালিদের জনসংখ্যা অস্বাভাবিক, কৃত্রিম ও ক্রমাগত বৃদ্ধির কারণে রাজ্যের মূল অধিবাসী বরক জাতি সংখ্যালঘুতে পরিণত হয়, যা বরক জাতির জন্য বিপর্যয় হয়ে দাঁড়ায়। তাছাড়াও ভারত সরকার বরক জাতিকে সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করার অপপ্রয়াসে ভারত শক্তির জন্য সমাদৃত হিন্দু বাঙালিদের ভাষা, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় বিশ্বাসকে উপযুক্ত হাতিয়ার হিসেবে বেছে নেয়। তার চেয়েও আরো গুরুত্বপূর্ণ বিষয় হল অবৈধভাবে গঠিত তৈপ্রা রাজ্য সরকার এসব বহিরাগত এবং বেআইনি অনুপ্রবেশকারী হিন্দু বাঙালিদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করে এবং সংখ্যাগরিষ্ঠতা লাভের সুবাদে গণতন্ত্রীয় প্রথায় তাদের কর্তৃত্ব প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করে। প্রেক্ষিতে সৌভাগ্যের চাবিকাঠি হস্তগত হওয়ার কারণে তৈপ্রা রাজ্যে বহিরাগত ও অবৈধভাবে অনুপ্রবেশকারী হিন্দু বাঙালিরা বরক জাতি কর্তৃক প্রাচীনকাল থেকে পরিচালিত ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ জোর জবরদস্তি দখল করে নিজেদের করায়ত্ত করেছে এবং সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদের গোড়াপত্তন করে সংখ্যাগরিষ্ঠতার প্রভাব খাটাচ্ছে। এবং আইন পরিষদে তৈপ্রা রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশকারী হিন্দু বাঙালিরা সংখ্যাগরিষ্ঠতার প্রভাব খাটিয়ে রাজ্যের মূল অধিবাসী বরক জাতির স্বার্থ পরিপূর্ণে আইন প্রণয়ন করার প্রয়াস পাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, ষাটের দশকে তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং এর আমলে রাজ্য সরকার খোয়াই মহকুমায় অধিবাসী বরক জাতিকে তাদের স্বভূমি থেকে উচ্ছেদ করে। লাঙ্গল যার ভূমি তার নামে অদ্ভুত এক আইন প্রণয়ন করে অবৈধভাবে অনুপ্রবেশকারী হিন্দু বাঙালিদের পুনর্বাসিত করা হয়েছিল। অধিকন্তু স্বাধীন তৈপ্রা রাজ্যের সর্বশেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এর আমলে বরক জাতির জন্য সংরক্ষিত 2170 বর্গ কিলোমিটার বিস্তৃত ভৌগোলিক স্বত্ব অধিকৃত অঞ্চলে জোর জবরদস্তি খাটিয়ে সেনাবাহিনীর সহায়তায় অবৈধভাবে অনুপ্রবেশকারী বহিরাগত হিন্দু বাঙালিদের ভূমি স্বত্ব প্রদান করার মতো ঘৃণ্যতম নজির স্থাপন করেছিল তৈপ্রা সরকার তথা ভারত সরকার। বরকগণ সমতল জমি চাষাবাদ করে না এমন অপপ্রচার চালিয়ে এবং সামরিক বাহিনীর মদদে অবৈধভাবে অনুপ্রবেশকারী হিন্দু বাঙালিদের মাঝে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দিয়ে এবং জাতিগত দাঙ্গার উস্কানি দিয়ে বরক জাতিকে ক্রমাগত সমতল জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। এভাবে তৈপ্রা রাজন্যবর্গ কর্তৃক পূর্ব সংরক্ষিত ভূমি আইন অবৈধভাবে তৈপ্রা রাজ্যের শাসন ক্ষমতার অধিকারী অনুপ্রবেশকারী হিন্দু বাঙালিগণ নিজেদের খেয়াল খুশিমতো সংশোধন এবং সংযোজন করে বিরামহীনভাবে ভূমি দখল করে চলেছে। 1971 খ্রিস্টাব্দে ধলাই জেলায় ডম্বুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট স্থাপনের নামে উক্ত অঞ্চলে বংশ পরম্পরা বসবাসকারী 40,000-এরও অধিক বরক জনগণকে তাদের ভোগ দখলকৃত স্বীয় ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে সর্বশান্ত করা হয়েছিল। ডম্বুর উপত্যকা অঞ্চলে বসবাসকারী বরক জাতিকে স্বভূমি থেকে উচ্ছেদ করার নোটিশ প্রদান করা হয়েছিল 1973 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর। এই নোটিশের আদেশটার স্বাক্ষর ছিল দক্ষিণ তৈপ্রা উদয়পুর জেলার ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের। এই আদেশ জারির মাত্র 7 দিনের মধ্যে উচ্ছেদ অভিযান কার্যকর করা হয়েছিল। এত কম সময়ের মধ্যে জনগণের পক্ষে স্থানান্তর হওয়াটা বাস্তবতা বিবর্জিত ছিল। অথচ তৈপ্রা সরকার এমন অমানবিক কার্য সম্পাদন করে বর্বরোচিত পরিচয় দিয়েছিল। মূলত বরক জাতিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়াই এই উচ্ছেদের মূল উদ্দেশ্য ছিল। স্বভূমি থেকে উচ্ছেদ হয়ে যাওয়া বরকগণকে সরকার কোনো প্রকার ক্ষতিপূরণ প্রদান করেনি, যা ছিল জাতিসংঘের সনদ বহির্ভূত। তৈপ্রা রাজ্যের মোট ভৌগোলিক 10,491 বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে 6,504.42 বর্গ কিলোমিটার বিস্তৃত ভৌগোলিক সীমা রিজার্ভ ফরেস্ট এবং সেন্ট্রাল ক্যাচমেন্টসের অধীনে অধিকৃত হয়েছিল। রিজার্ভ ফরেস্টের নামে অধিকৃত ভৌগোলিক সীমার ভেতরেই ছিল হাজার হাজার বরক জাতির লোকালয়। রিজার্ভ ফরেস্টের অঞ্চলে বসবাস করার জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়েছিল।
অথচ সরকার উক্ত ভৌগোলিক সীমা থেকে বড়ক জনগণকে বিতাড়িত করে, জনগণকে ভূমিহীন করে, অসহায় এবং দরিদ্রতার মধ্যে নিক্ষেপ করার মতো বর্বরোচিত কার্য সম্পাদন করেছিল। তৈপ্র রাজ্যের মোট আয়তনের 62% অর্থাৎ 10,491 বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে 6,504.42 বর্গ কিলোমিটার রিজার্ভ ফরেস্টের নামে ভূমি দখল করার পর বাকি 3,976.58 বর্গ কিলোমিটার ভৌগোলিক অঞ্চলেও সুকৌশলে অবৈধভাবে অনুপ্রবেশকারী বহিরাগত হিন্দু বাঙালিদের দখলে দিয়ে দেয় অনুপ্রবেশকারীদের নিয়ে গঠিত তৈপ্র রাজ্য সরকার, যার ফলে হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতার দাবিদার এককালের প্রতাপশালী শাসক জাতি তৈপ্র রাজ্যের মূল অধিবাসী বড়ক জাতি স্বভূমি থেকে উচ্ছেদ হয়ে ভূমি হারিয়ে আজ চরম দুর্দশার মধ্যে জীবনাতিপাত করছে। এমতাবস্থায় বড়ক জাতি জীবিকার সন্ধানে পাহাড়ে অঞ্চলে ঝুঁকে পড়ে এবং জুম চাষে বাধ্য হয়, যা দারিদ্রতার দুষ্ট চক্রে আবৃত এবং পরিবেশ ভারসাম্যের জন্য হুমকি স্বরূপ। এই অবস্থা আর বেশি দূর চলতে দেওয়া যায় না। এই রাহুগ্রাস থেকে মুক্তি পেতে পৃথিবীর সকল তৈপ্রা অর্থাৎ সমগ্র বড়ক জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ পৃথিবী জুড়ে রাষ্ট্রীয় পরিচালনা ও শাসন ব্যবস্থার ক্ষেত্রে গণতান্ত্রিক অবকাঠামো গড়ে উঠেছে। তৈপ্রা রাজ্য এর ব্যতিক্রম নয়। তৈপ্রা রাজ্যে গণতান্ত্রিক অবকাঠামো গড়ে ওঠার পর বহুদলীয় রাজনৈতিক সংগঠনের জন্ম নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তৈপ্রা রাজ্যে গণতান্ত্রিক লেবাসে রাজনৈতিক সংগঠন সমূহের আবির্ভাব ঘটেছে জাতিগত অধিকার বিষয়কে প্রাধান্য দিয়ে। এখানে মানুষের অধিকারকে পদদলিত করে অন্যের সহায় সম্পত্তি কেড়ে নেওয়ার উদ্দেশ্যে সুকৌশলে রাজনৈতিক মোর্চা সংগঠিত হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, বামফ্রন্ট মোর্চা কমিউনিস্ট আন্দোলনের নামে তৈপ্রা রাজ্যে 2 মিলিয়নের অধিক বহিরাগত হিন্দু বাঙালিদের উপস্থিতি সংগতি বিধান করার।